প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সবাইকে নিয়ে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, এবং ক্লাস করার সময় এবং অন্য সময়ে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, আমি তোমাদের কাছে সেই অনুরোধ করি। তোমরা জানো যে আজকে আমাদের ক্লাসরুমে থাকার কথা, অনলাইনে ক্লাস করার কথা কোনোভাবেই কিন্তু নয়। কারণ তোমরা জানো যে করোনা আজ বিশ্বব্যাপী মহামারীর আকার ধারণ করেছে এবং বাংলাদেশেও এর বিরূপ প্রভাব পড়েছে। কবে যে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে যাব, আদৌ আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো কিনা তা আমাদের জানা নাই। সেই জন্য আমাদের অনলাইন ক্লাসে অভ্যস্ত হতে হবে এবং অনলাইন ক্লাস করে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মনোবিজ্ঞানে পড়ো এবং মাস্টার্স প্রথম পর্বে পড়াশোনা করো, তাদের জন্য আজকের এই ক্লাস। তো আজকের এই বিষয়ের নাম মনোবৈজ্ঞানিক অভিক্ষা, সাইকোলজিক্যাল টেস্টিং। এই বিষয়ের পত্র কোড 4130-09। আমি আজকে চতুর্থ নম্বর 4 নম্বর ক্লাস লেকচার দিচ্ছি। এর আগে আমি 3টা লেকচার দিয়েছি প্রথম চ্যাপ্টারের ওপর। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়তে যাচ্ছি, পদের নকশায়ন এবং পদ কি এই বিষয়ে। এই চ্যাপ্টারের উপর আমরা হলো 2 দিন পড়ব, আজকে প্রথম লেকচার, আগামী দিন আরো একটা লেকচার এই বিষয়ের উপর হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল ক্লাসে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথচন্দ্র সরকার, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা চাইলেই যে কোনো প্রয়োজনে আমাকে মেইল করতে পারো। এখন আমরা দেখি নেই গত দিনের ক্লাসে আমরা কি কি বিষয় শিখেছিলাম বা জেনেছিলাম। জানো যে প্রথমত আমরা অভিক্ষা কাকে বলে, কত প্রকার, কি কি বৈশিষ্ট্য, মূল ভিত্তি, তারপরে অভিক্ষার প্রকারভেদ এবং প্রকারভেদের ওপরগুলো শেষের দিনে আমরা এগুলো পড়েছিলাম। প্রবণতা অভিক্ষা, ক্ষমতা অভিক্ষা, গুচ্ছ অভিক্ষা, ব্যক্তিত্ব অভিক্ষা তার প্রকারভেদ, আগ্রহ অভিক্ষা তার প্রকারভেদ, মূল্যবোধ অভিক্ষা, মনোভাব অভিক্ষা, এই অভিক্ষাগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করেছিলাম। সত্যিকার অর্থে রচনামূলকভাবে বা বড় করে আলোচনা করার সুযোগ কিন্তু আমাদের ছিল না। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব বা যে বিষয়গুলো জানার চেষ্টা করব, সেই বিষয়গুলো হলো এগুলো: পদ, পদের বৈশিষ্ট্য, পদ লিখন ও নকশায়ন, সাহিত্য পর্যালোচনা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, পদ লিখন, পদ তৈরির ইতিহাস, আচরণ মূল্যায়ন, সংকটপূর্ণ ঘটনা পদ্ধতি। সত্যিকার অর্থে হয়তোবা প্রথম ক্লাসে আমরা এতগুলো বিষয় আলোচনা করতে পারবো না। তো আমরা আশা করছি যে এতদূর পর্যন্ত বিষয়গুলো আলোচনা করব, আর বাকি এই 3টা বিষয় আমরা আগামী দিনের জন্য রেখে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আর দেরি নয়, আমরা মূল ক্লাসে চলে যাই। দেখি যে মূল ক্লাসে আমাদের আজকের আলোচনার কি কি বিষয় আছে। আমরা আজকে আলোচনা করব পদ নিয়ে। আমরা যারা বাংলা ভাষা ভাষী, বাংলা ব্যাকরণ পড়েছি, আমরা পদ নামে, পদ মানে কি জানি, পদের সংজ্ঞা কি বলতো ব্যাকরণের ভাষায়? ব্যাকরণের ভাষায় পদ হলো বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। আবারও একটু মনে করার চেষ্টা করে যে বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। তবে এখানে পদ কিন্তু ব্যাপারটা তা কিন্তু নয়, এখানে কিন্তু পদ মানে কিন্তু বাক্য, ভালো করে মনে রাখো, এখানে কিন্তু পদ মানে বাক্য। আর ব্যাকরণে কিন্তু পদ মানে কি ছিল? শব্দ। ওকে, তো ভুল করলে চলবে না, আবারও বলি, এখানে পদ মানে কি? বাক্য। তো এখানে আমরা শব্দকে ভুলে যাব, এখানে আমরা পদ মানে বুঝবো যা কিছু নিয়ে অভিক্ষা গঠন করা হয়, একটা টেস্ট গঠন করা হয়, সেই প্রতিটি বাক্যকেই আমরা বলবো পদ বা আইটেম।
তাহলে আমরা যেগুলোকে প্রশ্নপত্র বলে থাকি সেগুলো আমরা বলবো পদ। তো সহজ ভাষায় বলতে গেলে যে আমরা পরীক্ষায় বসেছি, এসএসসি পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, বা সামনে যে পরীক্ষাগুলো আমরা দিতে যাব সেগুলোও কিন্তু এক ধরনের অভিক্ষা। হয়তোবা এগুলোর হলো যথাযথতা, নির্ভরযোগ্যতা, আদর্শায়ন এই ব্যাপারগুলো নাই, কিন্তু এগুলো হলো একটা দুর্বল মানের অভিক্ষা। তাহলে যে প্রশ্নপত্র আমরা বলে থাকি, যে প্রশ্নপত্রগুলোর উত্তর আমরা দিয়ে থাকি, তাহলে সেগুলোকে আমরা বলবো পদ। তাহলে এই পদেই হলো অভিক্ষা তৈরির মূল উপাদান। আসলে পদ দিয়েই অভিক্ষাগুলো তৈরি করা হয়, পদগুলো অভিক্ষায় প্রশ্নপত্র আকারে থাকে। তাহলে আমরা যেভাবে প্রশ্নপত্র দেখে দেখে অভ্যস্ত, সেরকমভাবে অভিক্ষায়ও কিন্তু পদগুলো প্রশ্নপত্র আকারে থাকে। কারণ পদ তৈরির ক্ষেত্রে মৌলিক উপাদান হিসাবে ব্যবহৃত হয়, তাহলে দেখো যে পদ তৈরির ক্ষেত্রে হবে যে অভিক্ষা তৈরির ক্ষেত্রে পদ মৌলিক উপাদান হিসেবে ব্যবহার হয়। যে অভিক্ষা যাকে আমরা প্রশ্নপত্র বলি সেগুলো হলো আসলে পদ বা আইটেম, এগুলোকে কিন্তু আইটেম বলা হয়, একটা ইংলিশ টার্ম, এটা বেশ ব্যবহৃত হয়। এখন দেখো যে পদ বিভিন্ন রকম হতে পারে, অথবা আমরা পদকে বিভিন্নভাবে লিখতে পারি। যেমন দেখো যে বহুনির্বাচনী, তোমরা জানো যেটাকে আমরা বলি MCQ, তো MCQ হতে পারে। আবার MCQ দেখবে যে দুটো অপশন, তিনটে অপশন, চারটে, পাঁচটা, এমনকি ছটা সাতটা অপশনও থাকতে পারে। মিলকরণ, ডান বামে মিলকরণ, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত উত্তর, রচনামূলক উত্তর, অথবা কোনো কোনো ক্ষেত্রে তিনটা, হ্যাঁ না জানি না, তো বিভিন্নভাবে এই পদগুলো তৈরি করা যায়। এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই। আমরা ছোটকাল থেকে যেভাবে প্রশ্নপত্র দেখে দেখে অভ্যস্ত হয়েছি, এই এই পদগুলো বা অভিক্ষার প্রশ্নগুলো একইভাবে তৈরি করা সম্ভব হয়। এবার আমরা জানবো পদের বৈশিষ্ট্য। পদ হতে গেলে হঠাৎ করে পদ হতে পারে না, তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তো প্রাসঙ্গিকতা, যে যে বিষয়ে আমরা পরিমাপ করব পদ সেই অনুযায়ী হতে হবে, অন্য কোনো বিষয়ে শব্দ বাক্য এরকম কিন্তু আসবে না। তাহলে আমরা যদি বুদ্ধি পরিমাপ করতে যাই, তাহলে বুদ্ধি বিষয়ক পদে আসতে হবে, অন্য ধরনের পদ বুদ্ধি অভিক্ষায় আসা যাবে না। আবার ব্যক্তিত্ব অভিক্ষার ক্ষেত্রে যে পদগুলো আসবে সেগুলো দিয়ে যেন ব্যক্তিত্বই পরিমাপ করা যায়, অথবা ব্যক্তিত্বের সাথে সম্পর্যুক্ত যেন পদ বা বাক্য আসে, অন্য ধরনের পদ মানে অপ্রাসঙ্গিক পদ এখানে কিন্তু চলবে না। গুরুত্বপূর্ণতা, কি পদগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, তুচ্ছ বিষয় এখানে থাকবে না। তোমরা জানো যে পদে হলো কোনোভাবেই বেশি বাক্য বা পদ, একটা অভিক্ষায় বেশি বাক্য বা পদ কিন্তু নেওয়া যায় না, সাধারণত 20টির কম কিন্তু নিতে হয়। যেহেতু 20টির কম নিতে হয়, সেই জন্য তুচ্ছ বিষয় এখানে আসার কোনো চান্স নেই। তারপর সহজবোধ্যতা, দেখো যে শব্দ যে আমরা চয়ন করব, সেই শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এবং শব্দগুলো সহজ এবং পরিষ্কার হবে, একই সাথে পদগুলো মানে বাক্যগুলো সহজ এবং পরিষ্কার হবে। এই কঠিন কঠিন পদ নিয়ে অভিক্ষাতি কিছুই বুঝলো না, এই ধরনের পদ নিয়ে কিন্তু একটা অভিক্ষা তৈরি করা সম্ভব হবে না বা ভালো অভিক্ষা হবে না। তোমরা এর আগে অভিক্ষার বৈশিষ্ট্য, অনেক কিছু বৈশিষ্ট্য কিন্তু দেখেছ। দেখো যে দার্থনীয়তা, যে পদে আমরা মানে বাক্যে আমরা এমন হলো শব্দগুলো ব্যবহার করব যেগুলো শব্দ দিয়ে একের অধিক অর্থ প্রকাশ করবে না, একটা শব্দ দিয়ে একই ধরনের অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ প্রতিজন অভিক্ষেতি বা ব্যক্তির নিকট প্রতিটা পদ একই ধরনের অর্থ প্রদান করে থাকবে। স্পষ্টতা, যে অস্পষ্ট বা প্রতারণামূলক শব্দ ব্যবহার করা যাবে না। এমনভাবে কোনো কোনো সময় এমন প্রশ্ন করা হয় যে সত্যিকার উত্তর খুঁজে পাওয়া যায় না এবং অপশনগুলো প্রায় হলো ভুল হয়ে থাকে। তো এই ধরনের শব্দ ব্যবহার করা কোনোভাবেই ঠিক না, যেগুলো অভিক্ষেতিকে একটা খারাপ অবস্থার মধ্যে ফেলে দেয়।
অবিতর্কিততা যে দেখো যে স্বাভাবিক ভাষা ব্যবহার করতে হবে, জটিল কঠিন ভাষা ব্যবহার করার কোনো মানেই হয় না। আর স্বাভাবিক ভাষা ব্যবহার করলে একটা হলো অভিক্ষা ভালো মানের হতে পারে। স্বাধীনতা যে অন্য পদের সাথে সহসম্পর্ক থাকবে না, পদ হবে স্বাধীন। দেখো দেখো যে তোমরা পরীক্ষার হলে অনেক ক্ষেত্রেই দেখবা যে একটা প্রশ্নের উত্তর একবার করে ওই প্রশ্নের সাথে সঙ্গতি রেখে আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া যায়, কিন্তু সত্যিকারে ভালো মানের প্রশ্ন হলে এরকম হওয়ার কোনো চান্স নাই যে একটা প্রশ্নের উত্তর দেখে আরেকটা প্রশ্ন হলো করা হলো যায়। তো এই সুযোগ কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কোনোভাবে থাকার চান্স নাই। এরপরে দেখো যে পদের লিখন ও নকশনের তিনটি পদ্ধতি। তো পদের লিখন আমরা কিভাবে পদ লিখবো, এর নকশন কেমন করে করব, এর জন্য হলো তিনটে পদ্ধতি বিদ্যমান আছে। এই তিনটে পদ্ধতি হলো প্রায়োগিক বা গবেষণামূলক পদ্ধতি, তত্ত্বীয় পদ্ধতি, যৌক্তিক পদ্ধতি ইত্যাদি। ওকে, তো আমরা একে একে এই তিনটে পদ্ধতি আলোচনা করার চেষ্টা করব। প্রথমটা আমরা জেনে নেই প্রায়োগিক পদ্ধতি, যে প্রায়োগিক পদ্ধতিতে ব্যক্তিদের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে কিসের জন্য করা হয়? ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য, যে অভিক্ষা ব্যবহারকারী পদগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে না। তো যখন আমরা এই অভিক্ষা প্রয়োগ করব, অভিক্ষার্থী কিছুতেই কিন্তু বুঝতে পারবে না যে তাকে হলো কি বিষয়ে আমরা প্রশ্ন করছি এবং কোন প্রশ্নের অ্যান্সার দিলে কি বিষয় বের হয়ে আসবে। অভিক্ষা ব্যবহার করে জানে না কিভাবে কোন বৈশিষ্ট্য পরিমাপ করা হয়, তার কাছে এই জ্ঞানগুলো নাই। সে যে অভিক্ষাটা সে হলো পূরণ করবে তার হলো কোন কোন বিষয়ে আমরা পরিমাপ করব সে কিন্তু অবশ্যই জানবে না। কারণ তোমরা জানো যে একজন ব্যক্তিত্ব সম্পর্কে তাকে প্রশ্নমালা দিব, সে কিন্তু ভালো সাজার চেষ্টা করবে, তার মধ্যে যে হীনতা কুটিলতা জটিলতা বা অন্য কোনো নেতিবাচক গুণগুলো আছে সেগুলো কিন্তু অন্যের সামনে প্রকাশ করতে চাইবে না। আর যদি সে ধরতে পারত সে কিন্তু ভালো মানুষ সেজে বসে থাকতো। তো এই জন্য হলো এই অভিক্ষাগুলো এইভাবেই তৈরি করা হয়ে থাকে যে অভিক্ষা ব্যবহারকারী কিছুতেই কিন্তু ব্যাপারগুলো জানতে পারে না। এখন দেখো যেমন আমরা MMPI মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরির কথা বলতে পারি, যে এখানে 550টি পদ থাকে এবং এখানে কিন্তু অনেকগুলো উপ অভিক্ষা আছে, যেমন চিকিৎসামূলক স্কেল আছে 10টি এবং 7টি আছে যথাযথ স্কেল। এই 10টি যে চিকিৎসামূলক স্কেল আছে ব্যক্তির 10 ধরনের বৈশিষ্ট্য পরিমাপ করা হয়, বিভিন্ন অন্তর্মুখী বহির্মুখী বা এই ধরনের অনেক অনেক বৈশিষ্ট্যগুলো। তারপরে দেখো যে ভালো সাজার জন্য বা অন্য কোনো কারণে বা না দেখে না শুনে সে অ্যান্সার করেছে কিনা, এই সত্য মিথ্যা নির্ণয় করার জন্য এখানে 7টি যথার্থতা স্কেল আছে। তো এই স্কেলের মাধ্যমে বুঝতে পারা যায় যে সত্যিকারে সে অ্যান্সার প্রদান করেছে কিনা। তো যাই হোক, যে এখানে এই অভিক্ষাটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে অভিক্ষাটি কিছুই বুঝতে পারে না, সে অ্যান্সার দেয় এবং সঠিকভাবে আমরা তার ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করতে পারি। দেখো তত্ত্বীয় পদ্ধতি বলি যে যখন কোনো তথ্য থেকে এবং তত্ত্বের বিভিন্ন দিক বিবেচনা করে অভিক্ষা গঠন করা হয় তাকেই আমরা বলছি তত্ত্বীয় পদ্ধতি। তাহলে সংজ্ঞা থেকে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি যে তত্ত্বের বিভিন্ন দিক বিবেচনা করে এবং তত্ত্ব থেকে যখন অভিক্ষার তৈরি করা হয় তখন সেটাকে আমরা বলছি তত্ত্বীয় পদ্ধতি। যেমন এরকম একটা ওয়েক্সলারের প্রাপ্তবয়স্ক বুদ্ধি স্কেল অথবা ওয়েক্সলারের যে বুদ্ধি স্কেলগুলো আছে সেগুলো সবগুলোই এই তত্ত্বীয় পদ্ধতির মাধ্যমে তৈরি করা। এখানেও অনেকগুলো উপভিক্ষা আছে, যেমন তথ্য, ছবি, গণিত, সংখ্যা, অভিধান, শব্দ, ভাষা, এই এই জিনিসগুলো। তো এটাকে তত্ত্বীয় পদ্ধতি বলা হয় এই কারণে যে তিনি প্রথমে বুদ্ধি নিয়ে তত্ত্ব প্রদান করেছেন, থিওরি দিয়েছেন, পরে এই থিওরির উপর ভিত্তি করে অভিক্ষার জন্য পদ সৃষ্টি করেছেন, সেই জন্য আমরা এটাকে বলছি তত্ত্বীয় পদ্ধতি। যৌক্তিক পদ্ধতি দেখো যে পদ্ধতিতে পদ গঠন এবং উন্নয়নের জন্য
প্রায়োগিক ও তথ্যীয় পদ্ধতির সমন্বয় করা হয় তাকে যৌক্তিক পদ্ধতি বলে। তো আমরা দেখো প্রথমটা বললাম যৌক্তিক পদ্ধতি, পরেরটা বললাম তথ্যীয় পদ্ধতি। একটা পদ্ধতির উপর ভিত্তি করে আগে পদ গঠন বা অভিক্ষা গঠন করা হয়েছে, কিন্তু আসলে দেখা গেছে যে এগুলো ভালো অভিক্ষা হয় না। সেই জন্য একটা ভালো অভিক্ষা গঠন করতে গিয়ে দুই পদ্ধতির সহযোগিতা নেওয়া হয়, এবং যখন দুই পদ্ধতির সহযোগিতা নিয়ে সমন্বয় সাধন করা হয় তখন সেটাকে বলছি আমরা যৌক্তিক পদ্ধতি। যেমন JVIS জ্যাকসন ভোকেশন ডেলেস সার্ভে, তিনি এই অভিজ্ঞার জন্য শতাধিক পদ তৈরি করেন, পরিসংখ্যানিক এবং গাণিতিক কৌশল ব্যবহার করেন। বর্তমানে যে আমরা যেগুলো অভিজ্ঞা ব্যবহার করছি সবগুলো এই পদ্ধতি মেনে। তো এখন আসলে জ্ঞানের ক্ষেত্র বহুমুখী, জ্ঞানের হলো শত শত শাখা প্রশাখা আছে। তোমরা লক্ষ্য করে দেখবে যে অ্যারিস্টটল যখন ছিলেন তখন জ্ঞানের শাখা প্রশাখা খুব কম ছিলেন, দেখবে যে উনি হলো অনেক কয়টা সাবজেক্টের জনক বা প্রতিটা বিষয় নিয়ে আলোচনা তিনি করেছেন, কিন্তু বর্তমানে কিন্তু সেই বিষয় নিয়ে এত বিষয় নিয়ে আলোচনা করার কোনো চান্স নাই। দেখবে যে একটা বিষয়ের মধ্যে খুব ক্ষুদ্র কোনো অংশ নিয়ে এখন সবাই গবেষণা করার চেষ্টা করেন। তো যাই হোক, যে বর্তমানে সকল অভিজ্ঞা সেই জন্য যে প্রায়োগিক পদ্ধতি এবং তত্ত্বীয় পদ্ধতির সমন্বয় সাধন করার মাধ্যমে অভিজ্ঞাগুলো গঠিত হয়ে থাকে। দেখো সাহিত্য পর্যালোচনা এবার আসি, যে অভিজ্ঞা গঠন করার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে সাহিত্য পর্যালোচনা, অথবা তোমরা যদি কোনো গবেষণা করতে যাও অথবা তোমরা যদি পরীক্ষার খাতায় লিখতে যাও তোমাদের কিন্তু কয়েকটা বই পড়াশোনা করতে হয়, বন্ধুদের সাথে আলোচনা করতে হয়, এইভাবে কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হয়। গবেষণা করার ক্ষেত্রে বিভিন্ন আর্টিকেল, ওই ধরনের আর্টিকেল পড়তে হয়, তার উপর ভিত্তি করে গবেষণা করতে হয়। তো এবং অভিজ্ঞা গঠন করার ক্ষেত্রেও কিন্তু সাহিত্য পড়াশোনা খুব হলো জরুরি। দেখো যে কোনো একটি অভিজ্ঞার পথ গঠন এবং নকশানের ক্ষেত্রে বৈজ্ঞানিক উপায়ে পূর্ব গবেষণা অনুসন্ধানই হলো সাহিত্য পর্যালোচনা। তাহলে পূর্বে কোন কোন গবেষণা হয়েছে সেগুলোকে অবশ্যই আমাদের অনুসন্ধান করতে হবে। কোনো স্কেল তৈরি বা গবেষণা করতে হলে প্রথমেই তথ্য এবং প্রায়োগিক যে সাহিত্য বা প্রতিবেদন রয়েছে সেগুলো ভালোভাবে দেখতে হবে। এর জন্য এখন হলো যে গুগলে সার্চ দেওয়া, বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে সার্চ দিতে হয়। প্রথমে দেখা যাবে হাজার হাজার তথ্য তোমার কাছে আসবে, তারপর সুনির্দিষ্ট তোমাকে 20 বা 30টা আর্টিকেল অবশ্যই হলো পড়তে হবে, তারপরে তোমাকে যে কোনো গবেষণার কাজে নামতে হবে এবং সেটা অভিজ্ঞার পথ গঠনও হতে পারে। তো অন্য গবেষকরা কিভাবে পথ গঠন করেছে এবং কি পদ্ধতি অনুসরণ করেছে তা দেখতে হবে। তাহলে আমাদের অন্যতম কাজ হলো কি, যে দেখো যে এই ধরনের কাজ কিন্তু আগে হয়েছে বা অথবা এই ধরনের কাছাকাছি কোনো কাজ আগে হয়েছে, তো অন্য গবেষকরা কিভাবে পথ বা অভিজ্ঞা গঠন করেছেন সেটা আমরা দেখব, এবং তারা কোন কোন পদ্ধতি অনুসরণ করছেন সেটাও আমাদের দেখতে হবে। তাহলে কিন্তু আমরা খুব সহজে সেই কাজটা করতে পারবো। তো প্রকাশিত জার্নাল এবং সাময়িকীগুলো দেখতে হবে। তো এর আগে যেগুলো জার্নাল এবং সাময়িকী বের হয়েছিল সেগুলোকে আমাদের দেখতে হবে, এবং সেখানে কী কী জিনিস আছে সেটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমাদের ভুল ত্রুটি কম হবে এবং সহজেই আমরা আমাদের কার্য সাধন করতে পারবো। এবার সাহিত্য পর্যালোচনার মধ্যে দেখো বিভিন্ন জার্নাল ও কিছু ওয়েবসাইট এগুলো ব্যবহার করে খুব দ্রুত খুঁজে পেতে পারো, অথবা তুমি কিওয়ার্ড ব্যবহার করে ডক্টর গুগলকে যদি বলো আমাকে এই জিনিসটা খুঁজে দাও, সে কিন্তু নিশ্চিতভাবে তোমাকে খুঁজে দিবে, কিন্তু তোমাকে পছন্দ করে আরও একটু খুঁজে নিতে হবে। তো এখানে একটা দেখো কথা বলা আছে যে নতুন স্কেল গঠনের চেয়ে বিদ্যমান স্কেল বা পথ ব্যবহার করাই ভালো। দেখো নতুন স্কেল তৈরি করা খুব কঠিন কাজ, অথবা এর জন্য কয়েকজনের পিএইচডি ডিগ্রিও হয়ে যেতে পারে। তো সেই জন্যই নতুন স্কেল তৈরি করতে হবে এটা কোনো হলো ব্যাপার কিন্তু নয় যে আগের যে স্কেল আছে সেটা করতে পারে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, আমরা কিন্তু নতুন স্কেল তৈরি করি না সব সময়, আমরা ইংলিশ স্কেল বা অন্য ভাষার স্কেল বাংলা অনুবাদ করার চেষ্টা করি এবং রিয়েলিটি ভ্যালিডিটি কিন্তু আমরা নির্ণয় করি, সেটাই কিন্তু চালাই। আসলেই
একেবারে নতুন স্কুল তৈরি করা খুব কষ্টকর কাজ। তো নতুন স্কুল তৈরি করার চেয়ে পূর্বের স্কেল বা পথ পরিবর্তন বা সংস্কার করা সহজ কাজ। তাহলে পূর্বে যে স্কেলটা আছে বা পথ আছে সেটা আমরা কি পরিবর্তন করতে পারি, তার সংস্কার করতে পারি, কম বেশি পরিবর্তন পরিবর্তন সংকোচন বিয়োজন এই জিনিসগুলো আমরা কিন্তু করতে পারি এবং সহজেই একটা নতুন অভিক্ষা তৈরি করতে পারি। তো পথ বর্জন করতে হতে পারে, গ্রহণ পরিমার্জন পরিশোধন করতে হতে পারে, উত্তরদানের পদ্ধতি ঠিক করতে হতে পারে, গাণিতিক বিশ্লেষণ কী হবে না হবে, পরিসংখ্যানিক কৌশল কী হবে, নমুনা সংগ্রহ কেমন করে করব, বা এর আগের গবেষক এই কাজগুলো করতে গিয়ে কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছে সেই সব বিষয়গুলো আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। যদি আমরা এই বিষয়গুলো না জেনে না শুনে মাঠে নেমে পড়ি তাহলে পদে পদে আমরা বাধার সম্মুখীন হব এবং কাজগুলো করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এবং দেখবা যে তুমি কাজ করার পর দেখবা যে তুমি যে বিষয়ে স্কেল তৈরি করেছো ঠিক একই বিষয়ে স্কেল আর একটা আছে, তাহলে তোমার কিন্তু এই কাজ করার কোনো সার্থকতা যৌক্তিকতা থাকলো না। তাহলে অবশ্যই তোমাকে আগে কি লিটারেচার সার্চ বা সাহিত্য পর্যালোচনা ভালো করে করতে হবে। ওকে, এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো বিষয়বস্তু বিশেষজ্ঞ। তো বিভিন্ন অংশের বিশেষজ্ঞের কাছে যেতে হবে, যেমন অভিজ্ঞ গবেষক, বিদ্যালয়ের শিক্ষক, বিষয়বস্তু বিশেষজ্ঞ, সরাসরি বিষয়টি নিয়ে যিনি কাজ করেন এমন ব্যক্তি। তো অভিজ্ঞ গবেষক বলতে আমরা এইরকম ব্যাপার বলছি যে যিনি এই বিষয়ে কাজ করেছেন তার কাছে যেতে হবে, তার কাছ থেকে সাক্ষাৎকার নিতে হবে, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি এই বিষয়ে পড়ান বা পড়াশোনা করেছেন বা গবেষণা করেছেন তার কাছে যেতে হবে, তাকে হলো বলতে হবে যে আমাকে আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন, আমি এই কাজটা কিভাবে করতে পারি। অথবা কোনো কোনো ক্ষেত্রে তোমরা খুঁজে পেতে পারো বিষয়বস্তু বিশেষজ্ঞ যে এই বিষয়ের উপর তার যথেষ্ট পরিমাণ জ্ঞান ভাণ্ডার আছে, তিনি দেখবো যে তার কাছে গেলেই তোমাকে খুব সহজেই অনেক জটিল জটিল কঠিন কঠিন বিষয় ভালোভাবে বলতে পারবেন, তোমাকে শিখিয়ে দিতে পারবেন, তোমার কাজটা করা সহজ হবে। আবার এমনও হতে পারে যে বিষয়টি নিয়ে সরাসরি মাঠে কাজ করেছেন, সরাসরি অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তির কাছে ওগুলো খুঁজে বের করে যেতে হবে। তাহলে কি হবে যে একটা অভিজ্ঞতা গঠন করা খুব সহজ হয়ে যাবে। তো বিষয়বস্তু সম্বন্ধে বিশেষজ্ঞের কাছ থেকে গবেষণার মাপক সম্পর্কে তথ্য নিতে হবে, বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে হবে, গবেষণার পদ্ধতি কেমন হবে, কিভাবে আমি পরীক্ষামূলক অভিজ্ঞতা চালাবো, কিভাবে তত্ত্ব সংগ্রহ করবো, কিভাবে বিশ্লেষণ করব, কিভাবে পরিসংখ্যানিক কৌশল ব্যবহার করব, এই বিভিন্ন বিষয়গুলো ভালোভাবে আলোচনা করতে হবে তাদের সঙ্গে। দেখবা যে তাহলে তোমার কাজ করার পথটা অনেক সহজ এবং মসৃণ হবে, আর না হলে তোমাকে পদে পদে ভুগতে হবে। উনি হয়তোবা যখন তাদের কাছে যাবা এই বিশেষজ্ঞ তোমাকে হয়তোবা নিজে বলবেন, যদি উনি না জেনে থাকেন তিনি হয়তোবা অন্য কারো কাছে পাঠাবেন, যে বলবেন যে আমি এটা ভালো জানি না, তার কাছে যাও সে তোমাকে ভালোভাবে বলতে পারে। তুমি এই কাজটা কেমন করে করতে পারো, ফোনের মাধ্যমে, সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে, চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে, অথবা বর্তমানে দেখবা যে অনলাইনে বিভিন্ন মিটিং অ্যাপস আছে সেগুলোর মাধ্যমে করা কিন্তু সম্ভব। আবারও তুমি কিছু কিছু বিশেষজ্ঞ খুঁজে পাবা যারা বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা দিতে পারবে, যে কথাটা একটু আগেই বলেছি তাদের কাছেও কিন্তু যেতে হবে যে এই বিষয়টা বর্তমানে প্রচলিত এবং এটা প্রচলিত না, অথবা ভবিষ্যতে এই বিষয়টার দাম আছে। তো সাধারণত 7 থেকে 8টি সাক্ষাৎকার নিলে হলো চলে, তো প্রয়োজন পড়লে আরও নিতে হবে। অনেক সময় তুমি যদি উপযুক্ত ব্যক্তির কাছে না যাও দেখবা যে তুমি 7-8টি সাক্ষাৎকার নিয়েও কোনো কাজ হবে না, সবগুলো বিফলে যাবে। তো আবার দেখবা যে তুমি যদি সঠিক কোনো বিশেষজ্ঞের কাছে যাও যে 2-3টে সাক্ষাৎকারই কিন্তু তোমার কাজ সব কিছু হয়ে যাবে। তো যারা বিশেষ করে সরাসরি কাজ করেছে, সরাসরি কাজ করতে গিয়ে কোন ধরনের সমস্যায় পড়েছে সেই সম্পর্কে আমাদের ব্যাপক পরিমাণ ধারণা নিতে হবে। যদি আমরা ব্যাপক পরিমাণ ধারণা গ্রহণ করতে পারি তাহলে দেখবা যে পদ গঠন বা অভিক্ষা গঠন
আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব পথ লিখন সম্পর্কে, আমরা কিভাবে পথ লিখতে পারি, কিভাবে পথ তৈরি করতে পারি। তো পথ তৈরি করাকে পথ লিখন বলা হয়, যে পথ আমরা যেভাবে তৈরি করি সেটাকে আমরা বলছি পথ লিখন। তো পথ লিখতে গেলে কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হয়, যেমন পর্যাপ্ত তথ্য থাকতে হবে, সমাজ সংস্কৃতির কথা মাথায় রাখতে হবে, কি পরিমাপ করব তা ঠিক করতে হবে। যেমন আমি বুদ্ধি পরিমাপ করব, ব্যক্তিত্ব পরিমাপ করব, না অন্য কিছু পরিমাপ করব। তাহলে ব্যক্তিত্ব পরিমাপ করতে গেলে সেই বিষয়ে আমাদের পড়াশোনা করে আগাতে হবে, সাহিত্য পর্যালোচনা করতে হবে, সেই বিষয়ের বিশেষজ্ঞর কাছে যাইতে হবে। আবার বুদ্ধি পরিমাপ করলে কিন্তু সেই একই ধরনের আমাদের কাজ কিন্তু করতে হবে। তাহলে কাজ করলাম একটা, অন্যজনের কাছে গেলাম বা পরিমাপ করলাম একটা, তা কিন্তু কিছুতেই হবে না। তো দেখো যে পদগুলো আবার প্রশ্নমালার আকারে থাকবে, না বিবৃতিমূলক আকারে থাকবে, না এমসিকিউ টাইপ থাকবে, কি আকারে থাকবে সেটা কিন্তু জানা খুব জরুরি। তারপর পদগুলো কি এমন হবে, সহজ হতে হবে, কঠিন পদ দিলে তুমি কিন্তু আর তথ্য সংগ্রহ করতে পারবা না। তারপর সহজ ভাষায় লিখতে হবে, যাতে উত্তরদাতা উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বেশি উত্তর পাওয়া যেতে পারে। তো সময় কতটুকু লাগবে সেটাও একটা ব্যাপার, যেগুলোতে বেশি সময় লাগে সেখানে কিন্তু প্রতিক্রিয়ার সংখ্যা কম হয়, মানে তুমি তথ্য কম, গবেষণার জন্য তথ্য কম সংগ্রহ করতে পারবা, আর সময় কম লাগলে মানুষগুলো বেশি অ্যান্সার দিতে পারে। তো এবার আমরা যে পদ যে লিখবো, পদ কিভাবে লিখবো, এর কিছু নীতিমালা আছে, এই নীতিমালাগুলো ফলো করলে আমরা কিন্তু ভালোভাবে পদ গঠন করতে পারি। যেমন এক কেন্দ্রিক ধারণা, একটি ধারণা নিয়েই কাজ করতে হবে। যেমন ভালো পদের উদাহরণ দেয় যে আমার শিক্ষক নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করেন, আর নিম্নমানের পদ হলো আমার শিক্ষক তাড়াতাড়ি ও নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করেন। দেখো এখানে হলো একটা বিষয় আছে নিরপেক্ষ, আর এখানে তাড়াতাড়ি ও নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করেন, তাহলে এরকম দুটো জিনিস থাকা কিন্তু কিছুতেই যাবে না। দেখো সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তো হতে হবে পদগুলোকে, তাহলে যথাযথ নির্ভুল এবং স্পষ্ট হবে, এরকম অন্য ধরনের পদ কিন্তু এখানে ব্যবহার করা যাবে। সুনির্দিষ্ট নয় বা অস্পষ্ট এই ধরনের পদ ব্যবহার করা কিছুতেই যাবে না। দেখো ভালো মানের পদ কি, আমি অফিস থেকে ভালো সেবা পেয়েছি, আর নিষেধটা দেখো যে পেশাইছে, পেশানোটা কেমন, যে আমি অফিসে প্রবেশের এক মিনিটের মধ্যে একজন কর্মী আমাকে সাহায্য করতে চেয়েছেন, আসলে এখানে মাথা লেস কিছুই কিন্তু নেই। দেখো সংক্ষিপ্ত যে যথাসম্ভব পদ ছোট হতে হবে, বড় পদ মানে লম্বা লম্বা লাইন নিলাম, বাক্য নিলাম, সেগুলো কিন্তু হবে না, যতটুকু হওয়া প্রয়োজন ততটুকুই হতে হবে। যেমন ভালো মানের পদের একটা উদাহরণ দেই, যে আপনি 10 টাকার একটি খাতা কিনে দোকানিকে 20 টাকার নোট দিলে সে আপনাকে কত টাকা ফেরত দিবে। খুব সহজ সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এরকম যদি হয় যে আপনি একটি সুপার শপ থেকে একটি 10 টাকা দামের খাতা কিনলেন, এরপর দোকানিকে 20 টাকার একটা নোট দিলে, এরপর দোকানি আপনাকে কত টাকা ফেরত দিবে, তো এরকম দেখবে যে পেশানো কিছু লোক আছে, তারা হলে এভাবে পেশাবে, সহজ কথা সহজে বলতে পারে না। এখন আমি সুপার শপ থেকে কিনলাম আর যেখান থেকে কিনলাম তা তো কথা না, আমি 10 টাকা দিয়ে কিনেছি, 20 টাকা দিয়েছি, কত টাকা ফেরত পাবো, এটাই তো ওখানকার মূল ব্যাপার ছিল, তাই নয় কি? এরপরে দেখো সঠিক শব্দ ও পূর্ণাঙ্গ শব্দ, যে সঠিক শব্দ ব্যবহার করলেই হবে না, বাক্যেও বাক্যের গঠনও সঠিক হতে হবে। তো সঠিক সঠিক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করলাম কিন্তু আমার বাক্যের গঠন ঠিক নাই, সেটাও কিন্তু কোনোভাবেই ভালো অভিক্ষা হতে পারে না, ভালো পথ হতে পারে না। যেমন দেখো আকাশে গরু ওড়ে, গঠনগত দিক থেকে কিন্তু বা শব্দগত দিক থেকে এটা কিন্তু কোনো ভুল নাই, কিন্তু সত্যিকার অর্থে অর্থগত দিক থেকে কিন্তু এখানে ভুল আছে, কারণ আকাশে গরু উড়তে পারে না। ওকে, তাহলে আকাশে কি ওড়ে, পাখি ওড়ে, বিমান ওড়ে, এই জিনিসগুলো হতে পারে। তাহলে আকাশে গরু ওড়ে, গঠনগত দিক যতই ভালো থাক না কেন, শব্দ যতই সুন্দর হোক না কেন,
বাক্য হিসেবে কিন্তু এটা পূর্ণাঙ্গ বাক্য নয়। আবার দেখো সুন্দর একটা কবিতা, যে এক কবি কবিতা লিখলেন, কপোল ভিজে গেল নয়নের জলে, আর পরের লাইন কিন্তু ছিঁড়ে গিয়েছিল, মানে ছিল না। নতুন এক কবি নিচের লাইনটা লিখলেন যে ঠ্যাং দুটো বাঁধা ছিল গাছের ডালে, তো কপোল ভিজে গেল নয়নের জলে। কপোল, কপোল মানে কি? কপাল। তাহলে পরের জিনিস, পরের, তাহলে যখন কপাল কারো যদি ভিজে, চোখের জল দিয়ে যদি কারো কপাল ভিজে, তাহলে ঠ্যাং কোথায় বাঁধতে হবে? গাছের ডালে, মানে উল্টো করে থাকতে হবে। তার কারণ আমাদের তো মানে চোখের জল পড়লে কি হয়, গাল ভেজে নাকি কপাল ভেজে নাকি? চোখের জল পড়লে গাল ভেজে, কপাল কিন্তু ভেজে না। সেই জন্য যেহেতু কপাল ভিজে গেছে, নতুন কবি লিখলেন ঠ্যাং দুটো বাঁধা ছিল গাছের ডালে, কিন্তু ভুলটা হলো কোথায়? ভুলটা হলো যে কপল মানে কি? কপাল কিন্তু নয়। তাহলে কপল মানে কি? কপল মানে কিন্তু গাল। কপল মানে কি? গাল। আর কপাল মানে কিন্তু কপাল। তাহলে যতই সুন্দর এখানে লাইনটা দিয়ে সে মিল দেখ না কেন, এটা কিন্তু ভুল ছিল, যে কপল ভিজে গেল নয়নের জলে, ঠ্যাং দুটো বাঁধা ছিল গাছের ডালে, এটাও কিন্তু ভুল ধরনের বাক্য বা পদ। দেখো সংগতিপূর্ণ তথ্য, যে উত্তম পদে সবুজ ও হলুদ রঙের মিশ্রণে নতুন ড্যাশ রং তৈরি হয়, একবার নির্দিষ্ট করে দেওয়া আছে এখানে, সংগতিপূর্ণ ভাবে দেওয়া আছে, যা যা প্রয়োজন সেটাই দেওয়া আছে। কিন্তু নিচেরটা দেখো, যে দুটি ভিন্ন রঙের মিশ্রণে ভিন্ন একটি নতুন রং তৈরি হয়, এক্ষেত্রে সবুজ ও হলুদ রঙের মিশ্রণে নতুন কোন রং পাওয়া যাবে? তো সংগতিপূর্ণ জিনিস তো এখানে নাই নাই, আবার সুন্দরভাবে এখানে উপস্থাপন করা নাই নিচেরটাই, সেই জন্য নিচের পদটাকে গ্রহণ করা যাবে না, উপরের যে পদটা আছে সেটাকেই আমাদের গ্রহণ করতে হবে। দেখো ইতিবাচক, ইতিবাচক ভাষা, যে ইতিবাচক ভাষা কিন্তু ব্যবহার করতে হবে, ইতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। যে নিম্নের কোনগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্য, আর নিম্নের কোনগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্য প্রকাশ করে না, ইতিবাচক ভাষা এখানে আছে। আবার দেখবা যে ইন্টারমিডিয়েট দিয়ে তোমরা জানো যে হয়তোবা তোমরা পড়াশোনা করে আসছো সৃজনশীল, সৃজনশীলে কিন্তু নেতিবাচক কোনো উদ্দীপক উপস্থাপন করা যাবে না। যেমন যে দুর্নীতি করে একজন খুব বড় লোক হয়ে গেল, পুলিশ তাকে ধরলো না, এই এই এই, এখানে কিন্তু একটা নেতিবাচক ধারণা কিন্তু দেওয়া হয়েছে, যে দুর্নীতি করে বড় লোক হয়ে গেল এবং পুলিশ তাকে ধরলো না। তাহলে পরীক্ষার্থীদের মনে এটাই ঢুকে যাবে, শিক্ষার্থীদের মনে এটাই ঢুকে যাবে যে দুর্নীতি করে বড় হওয়া যায় এবং পুলিশ কিছু বলে না, বিচার কোনোদিন হয় না। এই ধরনের হলো নেতিবাচক ভাষা, অবশ্যই প্রশ্নপত্রে বা অভিজ্ঞায় ব্যবহার করা কিছুতেই যাবে না। এবার দেখো দৈত্য নেতিবাচকতা, যে দুইবার দুইবার নেগেটিভ অর্থ ব্যবহার করা যাবে না। দুইবার নেগেটিভ ব্যবহার করলে তো জিনিসটা পজিটিভ হয়, তাই না? যেমন একটা দেখো ভালো মানের পদ, কিন্তু বলি যে কোন বয়সকে গাড়ি লাইসেন্স দেওয়ার জন্য মডেল ধরতে হবে, তাহলে সরাসরি বলছি কোন বয়সটা। দেখো এখানে নিম্নমানের পদ, যে কোন বয়সের দলকে গাড়ি লাইসেন্স না দিলে মানুষ অপছন্দ করবে, তাহলে এখানে একটা আমরা নাবোধক ব্যবহার করছি এবং এখানে একটা আমরা নাবোধক ব্যবহার করেছি। তাহলে এখানে কয়টা নাবোধক? দুইটা নাবোধক আছে। তাহলে দুইটা নাবোধক ব্যবহার করার কোনো প্রয়োজন আছে? দুইটা নাবোধক ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন কিন্তু নেই। সেই জন্য এর ক্ষেত্রে যে দুইবার এই নেতিবাচক জিনিস কিন্তু ব্যবহার করা যাবে না, পারলে এটাকে ইগনোর করে যেতে হবে। দেখো সমতা সূচক পদ, যে পদে সকল, সব, সমুদয়, সবগুলো সঠিক বা কোনটি না, এমন শব্দ ব্যবহার করা যাবে না। তো আমরা দেখবো যে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা প্রায় দেখি যে উপরের দুইটি সঠিক, দুইটি ভুল, উপরের সবগুলোই সঠিক, মানে ক ক গ সঠিক, বা উপরের সবগুলোই মিথ্যা, এরকম জিনিস কিন্তু দেওয়া থাকে। তোমরা এই ধরনের প্রশ্নপত্র আশা করি এমসিকিউ এর ক্ষেত্রে পেয়ে থাকো। সত্যিকার অর্থে এগুলো কিন্তু ভালো মানের কি প্রশ্ন কিন্তু নয়, ভালো মানের পদ নয়। এই ধরনের পদ থাকলে সেই প্রশ্নপত্রটা ভালো কিন্তু হয় না। যেমন ভালো মানের পদ আমরা দেখি যে নিচের কোনটি ঘটার সম্ভাবনা কম,
আর কোনগুলো কখনোই ঘটবে না। আসলে এই কোনগুলো যখন অনেকগুলো জিনিস একসাথে থাকে তখন সহজেই কিন্তু সেই প্রশ্নপত্রের সঠিক উত্তরটা জানা কিন্তু সম্ভব হয়। ওকে, এটাই কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা। তারপরে কি অনির্দিষ্ট সূচক শব্দ, যেমন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কখনো কখনো ইত্যাদি শব্দ যেগুলো থাকে সেগুলোকে আমরা এই জাতীয় শব্দ বলছি। দেখো, আগ্রাসী সিনেমা বাচ্চাদের আক্রমণাত্মক করে তোলে, এটা হলো ভালো মানের পদ। এখন আগ্রাসী সিনেমা বাচ্চাদের মাঝে মাঝে আক্রমণাত্মক করে তোলে, এই ধরনের জিনিস হলে কিন্তু একটা ভালো মানের পদ কোনোভাবেই হয় না। আর ভালো মানের পদ না হলে ভালো বৈশিষ্ট্য কিন্তু পরিমাপ করা কিছুতেই সম্ভব হবে না। তাহলে কি এই ধরনের শব্দগুলো আমাদেরকে সব সময় বাদ দিতে হবে। তো এই পদের সংখ্যা সম্পর্কে আমরা আগামী দিন পড়াশোনা করব, যেহেতু আজকে সময় একদমই শেষ আছে। আগামী ক্লাসে আমরা আশা করি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রশ্নপত্র হলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব, যে প্রশ্নপত্র সম্পর্কে আমরা ধারণা দিব। প্রশ্নপত্রগুলো আলোচনা করতে গেলে আমাদের একেবারেই এই পুরো চ্যাপ্টারটা রিভার্স হয়ে যাবে, এবং রিভার্স হয়ে গেলে তোমাদের বিষয়গুলো বেশি করে মনে থাকবে। তো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তো প্রশ্ন করার চান্স শুধুমাত্র হয়তোবা ইমেলের মাধ্যমে, আর অন্য কোনো মাধ্যম ভবিষ্যতে হবে জানি না। তোমাদের এই ক্লাসগুলো কিভাবে প্রসার করবে, তো প্রসার মাধ্যমের উপরও ভিত্তি করে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা এখানে বই, যে বইগুলো পড়বে সেই বইগুলো এখানে আমি তুলে দিয়েছি, তার মধ্যে তোমরা 1 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর পড়তে পারো। তোমরা ভালো করেই জানো যে আমাদের বাংলা ভাষা শুধুমাত্র একটা বইয়েই আছে, এবং আরেকটা বই আসছে পড়তয়ের। পড়তয়ের দেখবে যে মনোবিজ্ঞানের বইগুলো পড়েছে, তো সেই বইটাও তোমরা হলো পড়তে পারো। আর হাতের কাছে যে বই আছে সেই বইটাই পড়বা, অথবা তোমাদের যে ইন্টারনেট আছে, এখন সবার কাছে তো ইন্টারনেট আছে, ইন্টারনেটে সার্চ দেবে, ইন্টারনেটে সার্চ দিয়ে পড়বা। এবং সবচেয়ে ভালো হয় তোমরা হলো গ্রুপ ধরে 4-5 জন বন্ধু মিলে একসাথে পড়াশোনা করবা। দেখবা যে তোমার বন্ধু একটা জিনিস ভালো জানে, তুমি একটা জিনিস ভালো জানো, পরস্পরের সাথে কি হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটা জিনিস খুব সহজেই বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটা করলা, তোমাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা বাড়িতে থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর তোমরা যা করতে চাও যা স্বপ্ন দেখো, যদি কেউ ব্যবসা করতে চাও ব্যবসার জন্য মাঠে নেমে পড়ো, যারা চাকরি করতে চাও তারা চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, যারা উদ্যোক্তা হতে চাও তারা উদ্যোক্তা হওয়ার জন্য মাঠে নেমে পড়ো। এর জন্য বসে থাকার কোনো চান্স কিন্তু নাই। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।